শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হলো কি না থর্নডাইকের শিখন তত্ত্ব। এর আগে আমরা পড়েছিলাম বুদ্ধির তত্ত্ব, তো এখন আমরা পড়ব কি থর্নডাইকের শিখন তত্ত্ব, ঠিক আছে? এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে থর্নডাইকের যে শিখন তত্ত্ব, এইটা পড়ার আগে, এই যে বিষয়বস্তুর মধ্যে ঢোকার আগে আমি একটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার করে দেব। দেখো কি এখানে লেখা আছে কি সমস্যার সমাধান, অর্থাৎ কি আমাদের মানুষের কাছে বা যে কোনো প্রাণীর কাছে বলো সমস্যা আছে, তাই না? আমরা হয়তো ভাবি ও বা ওকে তো খুব ভালো আছে, ওর কোনো সমস্যাই নেই, কিন্তু সবারই কম বেশি সমস্যা আছে, ঠিক আছে? তো এই যে সমস্যাটাকে তুমি সমাধান করবে সেটা কি পদ্ধতিতে করবে, তোমার কাছে কোনো অভাববোধ কোনো চাহিদা থাকলে তোমার কাছে সমস্যা আসবে, তুমি সেই জায়গাটায় কী করে সমাধান করবে সেই প্রসেসটা দেখো। দেখো ফার্স্ট হচ্ছে তোমার কাছে ধরো কিছু নেই, সেটা যা কিছু হতে পারে, ঠিক আছে? ধরো তোমার কাছে এখন একটা চাকরি নেই, ঠিক আছে? অর্থাৎ কি তোমার একটা চাকরির চাহিদা আছে, ঠিক আছে? তুমি চাকরিটা পেতে চাও, ঠিক আছে, বুঝতে পারছো? এবারে তোমার লক্ষ্যটা তাহলে কি, এই যে এখানে লক্ষ্য দেখছো স্টারের মধ্যে লেখা, লক্ষ্য কি একটা চাকরি পাওয়া, ঠিক আছে, একটা গভর্নমেন্ট জব পাওয়া, ঠিক আছে? তোমার এখানটা একটা চাহিদা তৈরি হচ্ছে চাকরির প্রতি, অর্থাৎ একটা গভর্নমেন্ট জবের প্রতি। তোমার লক্ষ্যটা কি, তোমার গভর্নমেন্ট জবটা হচ্ছে তোমার লক্ষ্য, তো তোমাকে এখান থেকে এই পথটাকে অতিক্রম করতে হবে। তার মধ্যে আছে প্রচুর কি বাধা, বাধা বলতে কি বিভিন্ন রকম বাধা, তোমার শারীরিক বাধা হতে পারে, তোমার মানসিক বাধা হতে পারে, তোমার অর্থনৈতিক বাধা হতে পারে, যে কোনো রকম বাধা। এবার সেই বাধাটাকে তোমাকে কি করতে হবে, কাটিয়ে উঠতে হবে, ঠিক আছে? তুমি সেই বাধাটাকে অতিক্রম করে তুমি কি করবে, তোমাকে লক্ষ্যতে পৌঁছাতে হবে। এবার অতিক্রম করার জন্য কি করবে, তুমি প্রতিক্রিয়া করবে, মানে কি তোমার কাছে যা সমস্যা আছে তুমি সেটাকে দূরে সরিয়ে দিয়ে তুমি কি করবে, তুমি প্রাণপণ চেষ্টা করবে, তুমি খাটবে, তুমি ঘুমানো কম করে দিয়ে তোমার পড়াশোনার প্রতি অত্যাধিক প্রতি মনোযোগী হবে, ঠিক আছে, যে আমাকে একটা জব পেতে হবে। আর এই প্রতিক্রিয়াটা যখন তুমি করবে আর যখন তুমি এই লক্ষ্যতে পৌঁছে যাবে, তখন তোমার এই টোটাল যেই সমস্যার তার ঘটবে সমাধান। আমার কথাটা বুঝতে পেরেছ? ধরো আর একটা উদাহরণ দিয়ে বলছি, এই 11ই ডিসেম্বরে তোমাদের পরীক্ষা টেট, ঠিক আছে? তোমার চাহিদা কি টেট পাস করা, ঠিক আছে? তোমার লক্ষ্যটা কি অবশ্যই টেট পাস করা, পাস করে একটা সিলেক্ট হওয়া। তোমার কাছে বাধা আছে, বাধাটা কি খুব কম সময় তোমার কাছে, এটাই হচ্ছে বাধা তোমার। তুমি প্রতিক্রিয়া করছো সেই সময়ের মানে সেই বাধাটার বিপরীতে গিয়ে তুমি প্রতিক্রিয়া করছো, প্রাণপণ খাটছো তুমি, ঠিক আছে? তুমি ঘুম পেলেও ঘুমাতে পারছো না, তোমার মাথায় টেনশন যে আমাকে পড়তে হবে, তো তুমি বিভিন্ন প্রতিক্রিয়া করছো, আর লাস্ট অবধি তুমি যদি লক্ষ্য অর্জন করো তবে তোমার সমস্যা কী হয়ে যাবে, সমাধান হবে। বোঝা গেছে আমার কথা? এবারে দেখো এই যে সমস্যার ধরন কী কী হতে পারে, তোমার দৈহিক শারীরিক হতে পারে, ঠিক আছে, শারীরিক কোনো সমস্যা হতে পারে। দেখবা অনেকের শারীরিক বিভিন্ন সমস্যা থাকে, তারপর ধরো পা নেই, তারপরেও সে সাঁতরে পার হয়ে যাচ্ছে, তাই না? ধরো ধরো হাত নেই, ঠিক আছে, পা দিয়ে লিখে সে পরীক্ষা দিচ্ছে, তো এই রকম কি শারীরিক সমস্যা। তোমার মানসিক সমস্যা থাকতে পারে, মানসিক অবসাদ বলো, বিভিন্ন কিছু মানসিক, তোমার প্রাক্ষোভিক বিভিন্ন সমস্যা থাকতে পারে, ঠিক আছে, রাগ যেগুলো নেগেটিভ প্রক্ষোভ, তো এই সমস্ত সমস্যা তোমার দৈহিক শারীরিক দৈহিক প্রাক্ষোভিক লিখে দিচ্ছি, দেখো প্রাক্ষোভিক মানসিক, ঠিক আছে, এছাড়াও সামাজিক বিভিন্ন সমস্যা থাকতে পারে তোমার, ঠিক আছে, এছাড়াও আর্থিক, যেটাকে না বললেই নয়, তাই না, আর্থিক। তো এত কিছু সমস্যা মানুষ উতরে একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। তো এখন আমার কাছে তোমাদের প্রশ্ন এটা হতে পারে যে কেন আমি একটা থর্নডাইকের তত্ত্ব পড়াতে গিয়ে এইটা পড়ালাম। সেটার কারণ হচ্ছে কি, একটা সমস্যা দিয়েই হচ্ছে এই থর্নডাইকের তত্ত্ব। তো তার আগে আরো কিছু জিনিস পড়বো, দেখো।
তো দেখো এখানে কি বলা হয়েছে, সমস্যা সমাধানমূলক যে শিখন, এই দুটি কৌশল সাধারণত লক্ষ্য করা যায়, ঠিক আছে? কি কৌশল? এক হচ্ছে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন, মানে তুমি প্রচেষ্টা করবে, তুমি চেষ্টা করবে, তুমি ভুল করবে, করতে করতে এক সময় কি তোমার ভুলের মাত্রাটা কম হয়ে যাবে, আমি তো আর তুমি সঠিক জিনিসটা শিখে ফেলবে, ঠিক আছে? মানে বারবার চেষ্টা করতে হবে, করার ফলে ভুলগুলোকে বাদ দিয়ে দেওয়া এবং সঠিক যেই বিষয়টাকে সেটাকে বেছে নেওয়া। আর নেক্সট হচ্ছে কি বলছে, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন। অন্তর্দৃষ্টির মাধ্যমে কি, ধরো একটা সমস্যা আছে তোমার কাছে, সেটাকে নিয়ে তুমি খুব ভাবছো, যে এত ভাবছো যে কি, মানে কিছু বলার নেই সেখানে, ঠিক আছে? ভীষণ ভাবাচ্ছে তোমাকে সমস্যাটা, তো ভাবতে ভাবতে কি তোমার মনের মধ্যে, তোমার ভিতরে কি একটা সমস্যার সমাধান বার হয়ে যাবে, যে এইভাবে করলে হয়তো জিনিসটা ঠিক হবে। মানে অন্তর্দৃষ্টির মাধ্যমে তুমি ভাবতে ভাবতে তোমার মধ্যে সেই সমস্যার সমাধানটার উপায়টা তুমি পেয়ে গেছো, ঠিক আছে? এটা হচ্ছে অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন। এবার তোমাদের এটা মনে হতে পারে যে এইগুলো কেন বললাম একটা থন্ডাইকের শিখন তত্ত্ব পড়াতে গিয়ে, কারণ থন্ডাইকের যেই শিখন তত্ত্ব আছে, ঠিক আছে, সেখানে হচ্ছে কি শিখন তত্ত্বটার নামই হচ্ছে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে যে শিখন তত্ত্ব, ঠিক আছে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড যেটা। আর অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন হচ্ছে কি, এখানে ভিতর থেকে যে অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন হয়, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার গেস্টাল তত্ত্ব, ঠিক আছে, গেস্টাল তত্ত্ব। এনারা কি বলেছেন এখানে, যে বিভিন্ন মনোবিদরা ছিলেন, এনারা বলেছেন যে কোনো সমস্যার সমাধানটা এখানে ব্যক্তি ভাবতে ভাবতে করে, অর্থাৎ কি অন্তর্দৃষ্টির মাধ্যমে করে। তো এবার তাহলে চলে আসা যাক থন্ডাইকের শিখন তত্ত্বে, ঠিক আছে? আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। থন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের নীতি, প্রচেষ্টা ও ভুলের নীতির প্রবক্তা ছিলেন আমেরিকান মনোবিদ এডওয়ার্ড লি থন্ডাইক। ভীষণ ইম্পর্টেন্ট এই যে এটা মনে রাখা যে কোনটা কার নীতি, খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষার মতো করে আমি প্রশ্নের মতো করে বলে দিচ্ছি, ঠিক আছে? তিনি বিভিন্ন প্রাণী পশু পাখি নিয়ে বিভিন্ন পরীক্ষা করেছেন, তার মধ্যে সব থেকে যে উল্লেখযোগ্য পরীক্ষাটা সেটা হলো বিড়ালের পরীক্ষা, ঠিক আছে? অ্যানিমাল ইন্টেলিজেন্স নামক একটা জার্নাল, সেই জার্নালে তিনি এই তথ্যটাকে প্রকাশ করেছিলেন, ওনার এই তত্ত্বটাকে, এই যে এই ভুলের নীতি, প্রচেষ্টা ও ভুলের নীতি, এই তত্ত্বটাকে তিনি প্রকাশ করেছিলেন। তাহলে এটা একটা কিন্তু প্রশ্ন হতেই পারে, কোন কি কোন জার্নালে? হ্যাঁ, অ্যানিমাল ইন্টেলিজেন্স নামক একটা জার্নালে, ঠিক আছে? এবারে এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে একটা বক্স নিয়েছিলেন তিনি, ঠিক আছে, একটা বক্স নিয়েছিলেন, সেই বক্সটার নাম হচ্ছে কি পাজেল বক্স। হ্যাঁ, বিভিন্ন আমরা পাজেল দেখি না, পাজেল খেলা, ঠিক আছে? তো কি এই একটা হচ্ছে পাজেল বক্স তিনি নিয়েছিলেন, বোঝা গেল? তো বক্সটার নাম কি পাজেল বক্স, এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে বক্সটার নাম হলো কি পাজেল বক্স। এবারে এই পাজেল বক্সটার মধ্যে তিনি একটা ক্ষুধার্ত, বিড়ালকে রেখেছিলেন। হ্যাঁ, পাজেল বক্সটা এমন একটা বৈশিষ্ট্যের বক্স যেটা কি হবে, ভিতরে একটা সুইচ আছে, যদি ওটার পা পড়ে যায় সুইচটা, তাহলে কি হবে, এই দরজাটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আর একটা কি উপকরণ নিয়েছিলেন, সেটা হচ্ছে ফুড, অর্থাৎ বিড়ালের ফুড যেটা মাছ। এবার ধরো একটা ক্ষুধার্ত বিড়ালকে সে ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে, বোঝা গেল? এবার সে তো কোনো, মানে এত ক্ষুধার্ত, সে তো এই খাবার দেখে তো খেতে চাইবেই, তাহলে তার মধ্যে একটা খিদের চাহিদা আছে, ভালো করে বোঝো, তার মধ্যে কিন্তু একটা চাহিদা আছে, ঠিক আছে? এই চাহিদাটাই কি করছে, তাকে মোটিভেট করছে ওই খাবারটাকে খাওয়ার, মানে তার লক্ষ্যবস্তুর উপর অ্যাট্যাক করার। অর্থাৎ তার লক্ষ্যবস্তুটা কি খাদ্য, তার মধ্যে কি এসেছে, একটা চাহিদা এসেছে। কেন চাহিদা এসেছে, কারণ তার অভাব আছে খাদ্যের। আমি আগে মোটিভেশন পড়ানোর সময় বলেছিলাম, অভাব থেকেই হচ্ছে কি একটা চাহিদা আসে, আর চাহিদাই তোমাকে মোটিভেট করে, করে নিয়ে যায় তোমার খাদ্যবস্তুতে। বুঝতে পারছো, রিলেট করতে পারছো? এবারে এখানে পরীক্ষাটা কি হয়েছিল সেটা বলি। থন্ডাইক এবার এই, মানে একটা ক্ষুধার্ত বিড়ালকে এই বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, যার নাম হচ্ছে কি পাজেল বক্স। তো সেই বক্সে রেখে তার বাইরে কি দিয়েছিলেন, মানে মাছের ফুডটা দিয়েছিলেন, খাদ্যটা, ঠিক আছে? এবারে এই বিড়ালটা এত ক্ষুধার্ত ছিল, সে ছটফট ছটফট করছিল ওই খাদ্যটাকে পাওয়ার জন্য, কিন্তু দরজা তো বন্ধ।
এবারে এইরকমভাবে নাড়াচাড়া বিভিন্ন অ্যাক্টিভিটি করতে করতে হয়তো তার কখনো পা লেগে গেছে বা হাত লেগে গেছে তার, ঠিক আছে, ওই সুইচটার মধ্যে। তখন এই দরজাটা ওপেন হয়ে গেছে আর সে খাদ্যটা খেয়ে ফেলেছে। তো আবার পরের দিন কি করেছে, আবার এইভাবেই বিড়ালটাকে আবার খাঁচার মধ্যে ঢোকানো হয়েছে, পাজেল বক্সের মধ্যে, ঠিক আছে। আবার বিড়ালটা এইরকমভাবে ছটফট করতে 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 তার হয়তো কখনো টাচ পড়ে গেছে, আবার সে বাইরে বেরিয়ে কি করেছে, খাদ্যটা খেয়ে নিয়েছে, ঠিক আছে। আবার পরের দিন সেম একইভাবে এইরকম জিনিস করা হয়েছে এবং সে কি করেছে, এই খাদ্যটা আবার খেয়ে নিয়েছে। তো ধীরে ধীরে এটা বোঝা গেল কি, ধীরে ধীরে এটা বোঝা গেল তার এই যে ভুলের পরিমাণটা, এই ছটফটানি যে বিষয়টা, এটা ধীরে ধীরে কি কমে যেতে থেকেছে, ঠিক আছে। এই যে ভুল করছিল, বারবার ছটফট করছিল, এ করছিল, এই ছটফটের যে বিষয়টা, হ্যাঁ, মানে উত্তেজিত হয়ে যাচ্ছিল কোথাকে যাবে কী করে যাবে, এই বিষয়টা ধীরে ধীরে তার কমে গেছে, ঠিক আছে। ভুলটাকে ছেড়ে দিয়ে সে কী করছে, এখানে সঠিক যে পথটা সে লাস্ট অবধি কী করছে, সে সুইচটা টিপেই গিয়ে নিয়ে চলে আসছে। সে আর কোনো রকম তার মধ্যে কি আর অন্যরকম ছটফটানি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তাহলে এখান থেকে কি বোঝা গেল দেখো, যে সে প্রথমবার সেই বিষয়টা জানতোই না যে কিভাবে দরজাটাকে খোলা যাবে, আর জানতো না বলে সে ছটফট করছিল, আর করতে করতে সে আর প্রতিবার ওখানে পা পড়ছে। কিন্তু একটা সময় গিয়ে সে বুঝে গেছে না, মেন বিষয়টা কি, মেন বিষয়টা হচ্ছে ওখানে সুইচটা, আমি ওইটা টিপলেই আমার দরজা খুলে যাবে আর আমি ফুটটা পেয়ে যাব। তার মানে এখানে বিড়ালের এখানটায় কি হলো, এখানে একটা শিখন হলো, অর্থাৎ লার্নিং হলো, যে আমি এই দরজাটা খুলবে তখনই যখন আমি এই সুইচটাতে টিপব। বোঝা গেল? এবার এখানে দেখি যে বিষয়টাকে কিভাবে বর্ণনা করা হয়েছে। দেখো, ফার্স্ট বলছে এখানে তাড়না বা চাহিদা, অর্থাৎ কি, কিসের তাড়না ছিল, প্রচণ্ড খিদের জন্য মাছের প্রতি আকর্ষণ, এটা তার একটা চাহিদা ছিল, ঠিক আছে। লক্ষ্য কি, বাক্স থেকে বেরোনোর চেষ্টা। বাধা কি, এখানে বাধা তোমার দাঁড়াচ্ছে বাক্সটা আটকানো, এটা একটা বাধা। ইতস্ততভাবে বেরোনোর চেষ্টা, মানে বাক্স থেকে ভীষণভাবে বেরোনোর চেষ্টা করছে, ছোটাছুটি করছে, লাফালাফি করছে, ঠিক আছে। চেষ্টার ফলে সফলতা, অনেকবার করতে করতে তার পা পড়ে গেছে বোতামে, দরজা তখন খুলে গেছে। নেক্সট কি বলছে, ভুল চেষ্টাগুলি বাদ দেওয়া। এবার যখন এটা প্রতিবার তার সাথে ঘটছে, একই জিনিস ঘটছে, তোমার সাথে ধরো একই জিনিস কখনো ঘটলো, ঠিক আছে, তো প্রতিবার ধরো তার সাথে একই জিনিস ঘটছে, তখন সে ধীরে ধীরে ভুলগুলোকে বাদ দিয়ে দেবে, সে বুঝতে পারবে না এটা করলে হবে না, ঠিক আছে। তো কি করবে, ধীরে ধীরে ভুল চেষ্টাগুলিকে বর্জন করে বোতাম টিপে বেরোনো। আর অবশেষে কি করছে, কোনো রকমের কোনো চেষ্টা করছে না, জাস্ট ও গিয়ে এই বোতামটাকে টিপে দিচ্ছে, তো তার ফলে সে খাবার পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্থায়ীকরণ। এই হচ্ছে বিষয় যে এখানে কোনটা চাহিদার কাজ করছে, কোনটা লক্ষ্য বস্তু, ঠিক আছে, কোনটা লক্ষ্য আর কোনটা লক্ষ্য বস্তু। লক্ষ্য হচ্ছে বেরোনোই, হ্যাঁ, লক্ষ্য বস্তু হচ্ছে কি, মাছ, ঠিক আছে, খাবার। বাধা এখানে ইতস্ততভাবে বেরোনোর চেষ্টা, মানে বেরোনোর চেষ্টা করছে, চেষ্টার ফলে যেই একবার সফলতা এলো, এরকম যখন বারবার হচ্ছে তখন সে ভুলগুলোকে বাদ দিয়ে সঠিকটাকে বেছে নিচ্ছে, আর সেটাই তার শিখন হয়ে যাচ্ছে। এখানে বিড়ালটার শিখন কমপ্লিট হয়ে গেল। এবার বিষয় হচ্ছে যে শুধু তো এইটা পড়লেই হবে না, ঠিক আছে, এখানে বিভিন্ন সূত্র আছে, সেগুলো আমাদের একটু জানতে হবে। তো সেই সূত্রগুলো কি কি, দেখো, ফার্স্ট হচ্ছে মুখ্য সূত্র, আর মুখ্য সূত্রের মধ্যে তিনটে পড়বে, গৌণ সূত্রের মধ্যে পাঁচটা পড়বে। মুখ্য সূত্রগুলো আমরা মেনলি পড়বো, গৌণ সূত্রগুলো আমরা জেনে রাখবো, ঠিক আছে। তো কি বলছে দেখো, প্রথম মুখ্য সূত্রটাই কি বলছে, ফার্স্ট হচ্ছে কি, ফল লাভের সূত্র। ধরো তুমি কোনো কিছুতে একটা কিছু করে একটা ফলটা তোমার ভালো হলো, মানে সেটাই তুমি ভালো কিছু লাভ করলে, তবে তুমি বারবার সেটা করতে চাইবে, ঠিক আছে। আর যদি ভালো কিছু লাভ না করো, তুমি দুর্বল হয়ে পড়বে, ঠিক আছে। এটা খুব নর্মাল একটা উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো এরকম তুমি চাকরির চেষ্টা করছো, তুমি যদি চাকরি পেয়ে যাও তাহলে তোমার কাছে সেটা ভালো, ঠিক আছে, কিন্তু বারবার চেষ্টা করেও যদি তোমার না হয়, আর তোমাকে যদি মোটিভেট করার লোকও না থাকে কোনো, তখন তুমি ধীরে 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 তোমার ওই চেষ্টাটাই হারিয়ে যাবে। তো এটাই হচ্ছে কি, ফল লাভের সূত্র।
নেক্সট হচ্ছে কি বলছে দেখো, অনুশীলনের সূত্র। একটি উদ্দীপকের সাথে একটি প্রতিক্রিয়াকে যদি বারবার সংযোগ করানো যায়, ঠিক আছে, মানে তুমি যেই বিষয় যেইটা তোমার দরকার, ঠিক আছে, তুমি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য তোমাকে বারবার সেটাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে, যদি তুমি বারবার চেষ্টা করো তবেই তোমার কিন্তু সেটা গিয়ে একটা ঠিকঠাক ফল দেবে, ঠিক আছে। ধরো তোমার কোনো কিছু মনে থাকে না পড়লে, ঠিক আছে, ধরো কোনো একটা কিছু পড়লে তোমার একটা সূত্র বা কিছু পড়লে মনে থাকে না, তুমি যদি বারবার খাতায় লিখে তুমি প্র্যাকটিস করো তবে কি হবে, তোমার সেটা কিন্তু একটা মনে থাকবে গিয়ে। তো এটাই হচ্ছে কি অনুশীলনের সূত্র। দেখো এখানে কি বলেছে, একটি উদ্দীপকের সাথে একটি প্রতিক্রিয়াকে যদি বারবার সংযোগ করানো যায় অর্থাৎ অনুশীলন করা হয়, তাকে সংযোগ দৃঢ় হয়। হ্যাঁ, তুমি যত ওই বিড়ালটাকে বারবার প্রতিদিন করে করে ওই রকম খাদ্যের সাথে আর আটকানো অবস্থায় রাখা হয়েছিল বলেই না সে ওটাকে শিখতে পেরেছে, ঠিক আছে। যদি একদিন করতো তাহলে কি সে শিখতে পারতো? সে মাথা থেকেই মানে মাথায় থাকতো না যে বিষয়টা কি হয়েছিল আদৌ, তাই না? যে সুইচ টিপে হয়েছিল না এমনি আমি ছটফট করার ফলে হয়েছিল, সে সেটা বুঝতে পারতো না। তো এটাই হচ্ছে কি অনুশীলনের সূত্র। আর এই অনুশীলনের সূত্রটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অভ্যাসের সূত্র, একটা হচ্ছে অনভ্যাসের সূত্র। এই যে অভ্যাসের সূত্র, যেটা তুমি যত অভ্যাস করবে তোমার ভালো প্র্যাকটিস হবে, আর তুমি অনভ্যাস না করলে প্র্যাকটিস হবে না, ঠিক আছে। নেক্সট কি এখানে বলছে দেখো, নেক্সট বলছে এখানে কি প্রস্তুতির সূত্র। অর্থাৎ প্রস্তুতির সূত্রটা কি, তুমি যদি প্রস্তুতি না হও, তোমার দৈহিক তোমার শারীরিক দিক দিয়ে তোমার মানসিক দিয়ে তুমি প্রস্তুতি না থাকো, ঠিক আছে, যদি বিড়ালটা মনে করতো যে না আমি ক্ষুধার্ত, সে ক্ষুধার্ত এটা মনে করেছে বলেই সে মানসিকভাবে প্রস্তুত হয়েছে সেই খাদ্যটাকে পাওয়ার জন্য, যদি সে এটা প্রস্তুতি না থাকতো, তার দৈহিক দিক যদি অক্ষম হতো বা কিছু, তাহলে সে সেটা করতে পারতো না, ঠিক আছে। তো এখানে এটাই বলছে কি দৈহিক ও মানসিক দিক থেকে প্রস্তুতি থাকা প্রয়োজন যে কোনো কাজ করার জন্য, সেটা শিক্ষার্থী শ্রেণীকক্ষে বলো, যে কোনো ক্ষেত্রে বলো, যদি দৈহিকভাবে প্রস্তুত থাকে সে, তাহলে কিন্তু দৈহিক বলো মানসিক বলো, সে যদি অবসাদে না ভোগে, হতাশায় না ভোগে, তার মধ্যে কোনো যদি শিক্ষকের প্রতি ভয় না থাকে, সে যদি দৈহিক দিক থেকে একদম পারফেক্ট থাকে, কোনো রোগ রোগ না থাকে, কোনো অসুস্থতা না থাকে, তাহলে সে প্রস্তুত সেই বিষয়টাকে গ্রহণ করার জন্য, ঠিক আছে। তো তাকে কিন্তু দৈহিক আর মানসিক দিক থেকে কিন্তু প্রস্তুত থাকতে হবে যে না আমি এই কাজটা করব, ঠিক আছে, তবেই কিন্তু এটা হবে কি প্রস্তুতির সূত্র, তবেই কিন্তু সেই কাজটা গিয়ে সে করতে পারবে সঠিকভাবে, ঠিক আছে, অর্থাৎ কি প্রস্তুত থাকতে হবে। নেক্সট আমরা দেখব কি গৌণ সূত্রগুলো। গৌণ সূত্রগুলো কি বলছে, এখানে আমরা মুখ্য সূত্র আলোচনা করলাম, গৌণ সূত্রের যে ফার্স্ট অর্থাৎ কি আগেরগুলো কি তিনটে ছিল হচ্ছে মুখ্য সূত্র, আর এখান থেকে হচ্ছে কি গৌণ সূত্র। ফার্স্ট কি বলছে দেখো, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, অর্থাৎ কি বারবার প্রতিক্রিয়া করতে হচ্ছে এখানে, অর্থাৎ এই যে বিড়ালটা বারবার চেষ্টা করার মাধ্যমে একবার সে শিখন লাভ করেছে, তো এইটাই হচ্ছে কি বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, ঠিক আছে। কি বলছে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের পূর্বে প্রাণী বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে থাকে বা বিভিন্ন প্রচেষ্টা করে থাকে, এর মধ্যে দিয়ে সে শেখে কি ভুলগুলোকে সরিয়ে দিয়ে। তুমি একটা কোনো কাজ করছো, তোমার আমরা কি এক চান্সে কোনো কাজ সবসময় পারি না, আমরা বারবার চেষ্টা করতে হচ্ছে, আর বারবার যদি আমরা চেষ্টা করি, বারবার চেষ্টা করার ফলে কি হচ্ছে আমাদের ভুল হচ্ছে, আর একটা সময় গিয়ে কি হবে আমরা ভুলটাকে সরিয়ে দিয়ে আমরা সঠিক শিখনটাকে লাভ করব, এটাই তো বিড়ালটা করেছিল, ঠিক আছে। নেক্সট কি মানসিক অবস্থার সূত্র, অর্থাৎ মানসিকভাবে প্রস্তুতি চাই। আগেরটায় যেমন বললো প্রস্তুতির সূত্র, এটাও কি সবগুলোই দেখবে ওর সাথে একটু রিলেটেড, গৌণ সূত্রগুলো মুখ্য সূত্রের সাথে একটু রিলেট, ঠিক আছে। আগেরটা আমরা বললাম প্রস্তুতির সূত্র দৈহিক আর মানসিক দিক দিয়ে, এখন এখানে শুধু গৌণ সূত্রে বলছে কি মানসিক অবস্থার সূত্র, অর্থাৎ মানসিকভাবে তুমি প্রস্তুত হতে হবে তোমাকে। নেক্সট কি বলছে দেখো, আংশিক প্রতিক্রিয়া সূত্র। ধরো কোনো একটা বিষয় আছে, ঠিক আছে, সেইটাকে তুমি খুব বড় বিষয়, খুব লেন্থি একটা বিষয়, ঠিক আছে, তো সেইটাকে ধরো তুমি এতটা বড় করে না পড়ে যদি অল্প 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 করে পড়ো, ঠিক আছে, তাহলে দেখবে তোমার শিখনটা খুব ভালো হবে, ঠিক আছে। বা ধরো একটা টিচার তোমাকে ধরে নাও এখানে পৌষ্টিকতন্ত্র পড়াচ্ছে, হ্যাঁ, তো তোমাকে ধরো প্রথমে ধরো স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে পড়ালো, তারপর ধরো এসোফাগাস সম্পর্কে পড়ালো, তারপর ধরো পাকস্থলী সম্পর্কে পড়ালো, তারপর ধরো লিভার সম্পর্কে একটু জানালো,
ঠিক আছে। তারপর লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন সম্পর্কে জানালো, অগ্ন্যাশয় সম্পর্কে জানালো, এই যে ভেঙে 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 একটা পুরো টোটাল বিষয়টাকে জানালো, তার ফলে কিন্তু তুমি ভালো মনেও রাখতে পারবে, তোমার শিখনটাও ভালো হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি আংশিক প্রতিক্রিয়া। সূত্র দেখা যাক এখানে কি বলেছে। শিখনের জন্য সামগ্রিক অবস্থা প্রত্যক্ষ না হলেও সমগ্র অংশকে, এই যে টোটাল অংশটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে প্রত্যেকটা অংশের প্রতি বিশেষ প্রতিক্রিয়া করি, ঠিক আছে, সেটাই হচ্ছে কি শিখন। মানে প্রত্যেকটা অংশের প্রতি যখন আলাদা আলাদা করে প্রতিক্রিয়া করা হচ্ছে, সেটাই হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র। নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে কি সাদৃশ্য সূত্র। মানে তুমি ধরো কোনো একটা জিনিস পড়লে, ঠিক আছে, আর পরে ধরো তোমার কাছে কোনো একটা জিনিস এখন পড়ছো কোনো একটা বিষয় সম্পর্কে, ঠিক আছে, তুমি যখন এরকম পরে অন্য আর একটা কোনো বিষয় পড়বে, তখন তার সাথে তুমি আগের বিষয়টার মিল করার চেষ্টা করবে, সেটাই হচ্ছে কি সাদৃশ্যের সূত্র। দেখো এখানে কি বলছে, নতুন কোনো অবস্থার সম্মুখীন হলে আমরা পূর্বের কোনো অবস্থার সঙ্গে মিল করার চেষ্টা করি বা মিল খুঁজে বার করি আর সেইভাবে প্রতিক্রিয়া করি। ঠিক আছে, ধরো আমাদের নিত্য জীবনে ধরো আমাদের একটা কাজ করতে হবে, ধরো একটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছি, ধরো একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো তুমি ধরো আগে একটা ধরনের ফর্ম ফিল আপ করেছো, তুমি ধরো আগে টেটের জন্য ফর্ম ফিল আপ করেছো, এখন ধরো তুমি সিজিএল এর জন্য ফর্ম ফিল আপ করবে। তো আগে যেটা করেছো তুমি, সেটা তো কিছু জিনিস তো তোমার মনে আছে যে কখন কি লিখেছিলাম বা কোন কোন জায়গাগুলো কিরম ফিল আপ করেছিলাম, তো সেইটা তুমি এখানেও অ্যাপ্লাই করবে আর সেই হিসাবে তুমি প্রতিক্রিয়াটা করবে, সেটাই হচ্ছে কি সাদৃশ্যের সূত্র। ঠিক আছে, এবার অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র কিছুটা সাদৃশ্যের সূত্রের মতোই। ঠিক আছে, এখানে কি বলছে, কোনো উদ্দীপকের সাথে স্বাভাবিকভাবে যুক্ত যে কোনো প্রতিক্রিয়াকে অন্য উদ্দীপকের সাথে সংযোজন করা যেতে পারে। ঠিক আছে, যেমন ধরো তুমি তেঁতুল খেলে তোমার জিভে জল আসবে, ঠিক আছে, তেঁতুল খেলে জিভে জল আসবে, কিন্তু তুমি একটা সময় কি তেঁতুল দেখলেই তোমার জিভে জল আসবে। ঠিক আছে, বা এটা অন্যরকমও করতে পারি আমরা অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্রটাকে। ধরে নাও যে কোনো একটা শিক্ষার্থী ধরো এখন কিছু শিখেছে, ঠিক আছে, এখন কিছু শিখেছে তার বিদ্যালয়ের লাইফে, ঠিক আছে, স্কুল লাইফে, তো পরবর্তীকালে সে সেই জিনিসটাকে যখন অ্যাপ্লাই করলো, ধরো ধরো শিক্ষার্থীকে পরিবেশ সম্পর্কে বিভিন্ন রকমভাবে তাকে বলা হলো যে এই পরিবেশের এইভাবে পরিবেশ সুন্দর রাখতে হয়, পরিবেশ এইভাবে পরিচ্ছন্ন রাখতে হয়, যা কিছু এইভাবে করলো, ঠিক আছে, এবার সে যখন ওটা পরে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সে যখন পরে এটা অ্যাপ্লাই করবে পরিবেশে, সে ধরো প্লাস্টিক পড়ে থাকলে তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছে, ঠিক আছে, সুন্দর সুন্দরভাবে গাছ লাগাচ্ছে, ঠিক আছে, মানে বৃক্ষরোপণ করছে, এই যে পরিবেশ সম্পর্কে সে আগে শিখেছিল বলে এখন সেটা সেই বিষয়টাকে সে যুক্ত করছে তার লাইফে, তো এটাই কি অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। তো মেন এখানটায় যে বিষয়, মেন যে বিষয় সেটা হচ্ছে তোমার তিনটে মুখ্য সূত্র, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র আর প্রস্তুতির সূত্র খুব ভালো করে মনে রাখবে। আর নেক্সট এই যে গৌণগুলো, এগুলো জাস্ট হালকা হালকাভাবে নামগুলোকে অবশ্যই জেনে রাখবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এতটুকুই, পরে যে ক্লাসটা হবে সেটা অন্য আরেকটা বিষয় নিয়ে করা হবে।